আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার সঞ্চিতা। আশা করি আমার প্রিয় ভিউয়ার্সরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ আমি শেয়ার করব বইতা শাক ভাজির সহজ রেসিপি। এই শাক অনেকেই অনেক নামে চেনেন, কেউ বথুয়া বলে, কেউ বৌতা বলে, আবার কেউ বেথো বলে। তো আমি বইতা শাক ভাজির রেসিপি শেয়ার করব খুব সহজভাবেই। তো একটি হাঁড়িতে হচ্ছে আমি শাক দিয়ে দিলাম, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এই শাক ভাজির রেসিপি হচ্ছে আমার মায়ের রেসিপিতে করব। আমার মা যেভাবে হচ্ছে আমাকে বলেছে সেভাবেই হচ্ছে আমি করেছি। খেতেও অসম্ভব মজা, আর কম বেশি সবারই এই শাকটা খুব পছন্দের। তো এখানে হচ্ছে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি, একটু মোটা করে নিয়েছি, আর হচ্ছে চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এই শাকে কিছুটা আলু দিলে খেতে খুব ভালো লাগে শাক ভাজিতে। আর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু শাক অনেক কমে যাবে তাই খুব কম পরিমাণে লবণ দিতে হবে। তো ঢেকে দিলাম শাক আলু সেদ্ধ হওয়ার জন্য। শাক সেদ্ধ হয়ে গেছে, সাথে আলু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো সামান্য পানি আছে, তো এই সামান্য পানিটা হচ্ছে আমি ফেলে দিব। এই তো খুবই সামান্য পানি আছে, এই পানিটা ফেলে দিব। তো যেহেতু শাকের পানিটা কালো হয়ে থাকে তাই এই সামান্য পানিটা আমি ফেলে দিব। এই যে পানিটা ফেলে দিলাম, খুবই সামান্য পানি ছিল। তো আমি আরেকটি হাঁড়ি বসিয়ে দিলাম, এখন হচ্ছে শাক বাগার দিয়ে নিব। তো পরিমাণ মতো তেল দিলাম, সয়াবিন তেল, আর দিলাম হচ্ছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে দুইটি শুকনো মরিচ আমি ছিঁড়ে দিয়েছি। তো যেহেতু আমি শাক সিদ্ধ করার সময় কাঁচা মরিচ দিয়েছিলাম তাই এখন আর কাঁচা মরিচ দিব না, শুকনো মরিচ দিয়ে শাক বাগার দিলে খুবই ভালো লাগে খেতে, আর খুব ঘ্রাণটাও খুব ভালো হয়। তো এই তো ভেজে নিচ্ছি, একটু হালকা বাদামি করে পেঁয়াজ রসুন ভেজে নিব। আর যারা প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি হচ্ছে এখানে সিদ্ধ করা শাক দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সব কিছু একসাথে খুব ভালো মতো নেড়ে চেড়ে শাকটা ভেজে নিব। এই তো শর্টকাট রান্না, খুব সহজ শাক ভাজির রেসিপি। আর এই বইতা শাক দিয়ে কিন্তু এক থালা ভাত মানে নিমিষেই শেষ করা যায়, অন্য কিছুই আর লাগে না। তো খুবই সুস্বাদু, খুবই মজা এই শাক ভাজিটা, আসলে যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, গরম ভাতের সাথে অসম্ভব ভালো লাগে। এই তো শাক ভাজি করা হয়ে গেছে, আশা করি সবার কাছে শাক ভাজির রেসিপি খুব ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। সবার জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।